শীতকালীন প্রবল ঝড়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ায় এই অঙ্গরাজ্য পরিদর্শনের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়াও সেখানে জরুরি সাহায্য পাঠানোর ব্যবস্থাও নিচ্ছেন তিনি। এদিকে ভয়াবহ তুষার ঝড়ের পর বিশুদ্ধ পানি ও বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে টেক্সাসে। মার্জিয়া মানানের রিপোর্ট। শীতকালীন ঝড়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য। টেক্সাসের পরিস্থিতিকে বড় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যটির জন্য আরও বেশি সাহায্য পাওয়ার পথ খুলে গেল। পাশাপাশি এই অঙ্গরাজ্য পরিদর্শনের পরিকল্পনা করছেন তিনি। গত সপ্তাহের ভয়াবহ তুষারঝড়ের পর টেক্সাসে বিশুদ্ধ পানি ও বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। অঞ্চলটির লাখো বাসিন্দা বিদ্যুৎহীন থাকলেও এখন বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তাপমাত্রা বাড়ছে ধীরে ধীরে। তবে তুষারঝড়ে অনেক জায়গার পানি ফেটে যাওয়ায় টেক্সাসে পানি সরবরাহের সমস্যা তৈরি হয়েছে। অন্তত 1,40,00,000 মানুষ সুপেয় পানির সমস্যায় পড়েছে। বিশুদ্ধ পানির সংকট দেখা দেওয়ায় রাজ্যটির বাসিন্দাদের পানি ফুটিয়ে পান করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। টেক্সাস ছাড়াও যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল রাজ্যগুলো শীতকালীন ঝড়ের কবলে পড়েছে, যে কারণে টেক্সাসের পাশাপাশি ওক্লাহোমা ও লুইজিয়ানাও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রবল ঠান্ডায় যুক্তরাষ্ট্র জুড়ে অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। এদিকে জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে আসার প্রথম মাসেই টেক্সাসের দুর্যোগ মোকাবেলা তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে নির্বাচনের সময় এই অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে গিয়েছিলেন বাইডেন। তবে এসব বিষয় ভুলে এখন টেক্সাসের প্রধান প্রধান শহরের মেয়রদের সঙ্গে যোগাযোগ করে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। মাইটিভি।